গঠন একই কাজে ভিন্ন, গঠন একই কাজে ভিন্ন, দ্যাট ইজ সমসমস্ত অঙ্গ। এমনটা নয় এটা হাতে আমার লেখা, এমনটা নয় এটা হাতে আমার লেখা, বইয়ের পাতায় আছে দেখো সহজভাবে গাথা। পড়ার মধ্যে একটুখানি গল্প গুজব করি, হ্যাঁ পড়ার মধ্যে একটুখানি গল্প গুজব করি, আজকে আলোচনার প্রথম অংশে থাকছে অপসারী। হ্যালো এভরিওয়ান, আমি এমডি রাজু, আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অভিব্যক্তি ও অভিযোজনের খুবই কনফিউজিং একটি বিষয় অর্থাৎ সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। এবং তোমরা জানো যে এই দুটি বিষয় আমাদের কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, তো আজকে আমরা খুব সহজভাবে এটাকে বোঝার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায়। আজকের আলোচনার প্রথমেই আমরা জেনে নিব সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান কি। এই ব্যাপারটা যদি তোমরা একদিকে বুঝে যাও তাহলে কিন্তু সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোগাস অর্গানটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। তো প্রথমে আমরা জেনে নিব সমসমস্ত অঙ্গ কি। ওকে, সমস্ত অঙ্গ বা এটার ইংরেজিটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু হোমোলোগাস অর্গান কথাটাও কিন্তু অনেকবার ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের মনে রাখতে হবে সমসমস্ত অঙ্গের ইংরেজি হচ্ছে হোমোলোগাস অর্গান। ওকে, অপরদিকে আরেকটি শব্দ আমরা যেটা নিয়ে আমাদের কনফিউশন সেটা হচ্ছে অ্যানালোগাস অর্থাৎ হচ্ছে সমবৃত্তীয়। তো প্রথমে আমরা শুধুমাত্র সমসমস্ত অঙ্গ এটাই স্টাডি করব তাহলে কিন্তু আমাদের সমবৃত্তি হয়ে যাবে, এটাকে আমরা মনেই রাখবো না। শুধু সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান কি এই ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করব। চলো দেখা যাক আমরা বুঝতে পারি কিনা। যেটা একটু আগে প্রথমেই বলছিলাম যে গঠন একই কাজে ভিন্ন, এই লাইনটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, গঠন একই কাজে ভিন্ন, দ্যাট ইজ সমসমস্ত অঙ্গ। তো সমসমস্ত অঙ্গের সংজ্ঞাই হচ্ছে যে সমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ আলাদা আলাদা অর্থাৎ কাজ ভিন্ন ভিন্ন, সেই সমস্ত অঙ্গগুলোকেই আমরা বলি সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান। হোমো, তোমরা কিন্তু এই শব্দটা অনেক জায়গায় পড়েছ, যেরকম হোমোজাইগাস, হোমো কথাটার অর্থ হচ্ছে একই। ওকে, হোমো, তোমরা আরও পড়েছ হোমো গ্যামেটিক অর্থাৎ হচ্ছে মেয়েদেরকে বলা হয় হোমো গ্যামেটিক অর্থাৎ হচ্ছে তাদের যে গ্যামেটগুলো এক্স এক্স একই, তো হোমো কথার অর্থ হচ্ছে একই, হোমো জায়গা সেখানেও একই, হোমো গ্যামেটিক সেখানেও হোমো কথার অর্থ হচ্ছে একই। তো এখানে হোমোলোগাস অর্থাৎ এখানেও বোঝানো হচ্ছে যে একই অর্থাৎ যে সমস্ত অঙ্গের গঠনটা একই, তো গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো, যে গঠনটা একই, আর একটা জিনিস হচ্ছে কিন্তু কাজ আলাদা আলাদা হবে। তো মূল কথা হচ্ছে গঠনটা একই, এটা আমরা সবচেয়ে ভালোভাবে মনে রাখবো। তো সমসমস্ত অঙ্গের অবশ্যই যে মূল কথা সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গের কি হবে, গঠনটা একই হবে, গঠন একই কিন্তু কি হবে, দুই নাম্বার কাজ আলাদা আলাদা হবে, কাজ ভিন্ন। যদিও আমি একসঙ্গে এটা লিখতে পারতাম কিন্তু একটু আলাদা করে লিখলাম, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, গঠন একই, নেক্সট হচ্ছে কাজ ভিন্ন, সেই সমস্ত অঙ্গগুলোকে আমরা বলবো সমসমস্ত অঙ্গ। ওকে, এবার আমরা যদি একটু উদাহরণের সাহায্যে দেখে নিই তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে একটু প্রাণীর উদাহরণ দেখে নিই এবং তারপরে উদ্ভিদের উদাহরণও দেখবো। তো প্রথমে আমরা প্রাণীদের ক্ষেত্রে উদাহরণগুলো দেখি। তো প্রাণীদের ক্ষেত্রে কি এরকম উদাহরণ রয়েছে যে যে সমস্ত আলাদা আলাদা প্রাণীর অঙ্গ রয়েছে তাদের গঠনটা একই, কাজ আলাদা আলাদা? তো এরকম অনেক উদাহরণ আছে। দেখো, প্রথমে আমরা নিয়ে নিলাম তো তিমি মাছের যে ফ্লিপার অর্থাৎ ওই সামনের দিকে, তিমি মাছের যে সামনের দিকে অংশগুলো থাকে সাঁতার কাটার জন্য, তো তিমির ফ্লিপার। নেক্সট আমরা নিয়ে নিব যে বাদুরের ডানা। ওকে, বাদুরের ডানা। এবং নেক্সট আমরা নিয়ে নিব ঘোড়ার অগ্রপদ, কারণ ঘোড়াটা আমরা তার আগেই পড়েছি, তো ঘোড়ার অগ্রপদ নিয়ে নিলাম। নেক্সট হচ্ছে আমাদের অর্থাৎ মানুষের হাত, মানুষের
হাত। এছাড়াও আরো অনেক উদাহরণ এখানে দেওয়া যায়, পাখির ডানাও দেওয়া যেতে পারে, বা এখানে আমরা বিড়াল বা চিতার অগ্রপদও দেওয়া যেতে পারে। তো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, তোমরা শুধু এই চারটা এখানে দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি এই চারটা দিয়ে। তিমির ফ্লিপার, বাদুরের ডানা, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের হাত। তো এই যে আমি অঙ্গগুলোর কথা লিখলাম, আলাদা আলাদা প্রাণীর ক্ষেত্রে আমাদের এটা হাত, তাই তো? পরিচিত করিয়ে দিচ্ছি, এটা হাত। ওকে, তো এইদিকে চলে আসো। এবার আমরা দেখবো যে এর গঠনটা কেমন। এই যে অঙ্গগুলোর নাম লিখলাম, এদের গঠন কেমন, ঠিক আছে? তো এদের যদি আমরা গঠনটা দেখি, তো এদের গঠনে কিন্তু পাঁচ রকমের হাড় থাকে, এবং যতগুলো এখানে অঙ্গ লিখেছি প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে এই পাঁচ ধরনের হাড় একই রকমের। কি কি একই রকমের? অর্থাৎ এই অঙ্গগুলোর মধ্যে যে পাঁচ রকমের হাড় রয়েছে, তার মধ্যে প্রথমে আমরা পাবো হিউমেরাস। হিউমেরাস, ওকে, আমি পর পর একটা একটা করে লিখছি, দেখো হিউমেরাস। নেক্সট হচ্ছে রেডিয়াস ও আলনা। যদিও এখানে দুটো মানে দুই ধরনের একসঙ্গে লিখলাম, তার জন্য একটাই ধরেছি আমি, রেডিয়াস ও আলনা। নেক্সট হচ্ছে কার্পাল, ওকে। নেক্সট হচ্ছে মেটাকার্পাল, এবং তারপরে হচ্ছে ফ্যালাঞ্জেস। তো তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে আমি এই নামগুলো লিখলাম, হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, এই যে হাড়গুলো, এই হাড়গুলো কিন্তু এই সমস্ত প্রাণীর অঙ্গগুলোর মধ্যে রয়েছে। তিমির ফ্লিপারের মধ্যেও রয়েছে, বাদুরের ডানার মধ্যেও রয়েছে, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের হাতের মধ্যেও রয়েছে, ঠিক একই রকম। দেখো ঘোড়ার অগ্রপদ সেটা তো পা, কিন্তু তার মধ্যেও এই একই ধরনের হাড়। আমাদের তো হাত একই ধরনের হাড়। বাদুরের ডানা, তো বাদুরের ডানার ক্ষেত্রেও ঠিক একই রকমের হাড়। কী কী রয়েছে? হিউমেরাস রয়েছে প্রথমে। তোমরা এই যে আমাদের হাতের এখান থেকে দেখতে পাচ্ছ কুনুই অবধি, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, এবং এটার সংখ্যা একটি আমাদের হাতের ক্ষেত্রে। ওকে, নেক্সট এখান থেকে যদি সামনে এতদূর অবধি, এই যে কবজি অবধি, এই অবধি দেখো, তাহলে এখানে দুটো হাড় পাবে, একটা হচ্ছে রেডিয়াস এবং অপরটি হচ্ছে আলনা। মোটা একটা হাড় আর একটা একটু চিকন। তো যেটা মোটা সেটা হচ্ছে রেডিয়াস, এবং যেটা একটু পাতলা সেটার নাম হচ্ছে আলনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ হিউমেরাস, রেডিয়াস, আলনা, এখানে দুটো হাড় রয়েছে। নেক্সট এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে রয়েছে আমাদের, এই হাড়গুলোকে বলা হয় কার্পাল, এবং এর সংখ্যা হচ্ছে আটটি, এর সংখ্যা হচ্ছে আটটি। নেক্সট কার্পালের পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, মেটাকার্পাল বলা হয়, এখানে পাঁচটা আঙুল এখান থেকে সৃষ্টি হয়েছে এই হাড়গুলো থেকে। তো মেটাকার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটি, এবং তারপরে ফ্যালাঞ্জেস, এগুলোর সংখ্যা হচ্ছে চোদ্দটি। তোমরা গুনে নিতে পারো, দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো। তাহলে আমাদের টোটাল হচ্ছে এই চোদ্দটি হচ্ছে ফ্যালাঞ্জেস, এবং এই নিয়ে আমাদের টোটাল হাতের মধ্যে হাড়ের সংখ্যা হয়ে যায় তিরিশটি। দেখো হিউমেরাস একটি, রেডিয়াস একটা, আলনা একটা, অর্থাৎ এখানে দুইটি, কার্পাল এখানে রয়েছে আটটি, মেটাকার্পাল, মেটাকার্পাল অর্থাৎ হচ্ছে এই যে এই জায়গাটা সেটা হচ্ছে পাঁচটি, এবং ফ্যালাঞ্জেস এখানে রয়েছে আমাদের চোদ্দটি। তাহলে তোমরা যদি একটু যোগ করে নাও, দেখো তিন, আট, এগারো, এগারো আর পাঁচ, ষোলো, ষোলো আর চোদ্দ, থার্টি। তাহলে এই হলো আমাদের হাতের মধ্যে যে তিরিশটা হাড়, এবং এগুলোর নাম ঠিক এরকম। এবং ঠিক এই হাড়গুলোই রয়েছে কিন্তু তিমির ফ্লিপারের মধ্যেও, বাদুরের ডানার মধ্যেও, ঘোড়ার অগ্রপদের মধ্যেও, আর মানুষের হাতের কথা তো বললামই। তো দেখো গঠনটা একই রকমের। তো যে সমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ ভিন্ন, তাদেরকেই আমরা বলি সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান। দেখো কাজ ভিন্ন ভিন্ন বলতে আমরা এবার কি বুঝি, দেখো কাজে আসি। প্রথমে দেখো তিমির ফ্লিপার, এই যে তিমির ফ্লিপার, এই তিমি কোথায় থাকে? তিমি থাকে হচ্ছে সমুদ্রে, অর্থাৎ জলের মধ্যে। তো জলে সাঁতার কাটার জন্য এদের ফ্লিপার ব্যবহার হয়। তো এখানে কাজ হচ্ছে সাঁতার কাটা, তাই তো? সাঁতার কাটা। নেক্সট চলে আসো বাদুরের ডানা। তো বাদুর কি করার জন্য, তার ডানা কি করার জন্য ব্যবহার করে? বাদুরের যে ডানা, চামড়াযুক্ত, প্যাটাজিয়াম বলা হয় সেই চামড়াযুক্ত ডানাকে, সেই প্যাটাজিয়াম কিসের জন্য ব্যবহার করা হয় বা কির জন্য ব্যবহার করে? উড়ার জন্য। তো এটা হচ্ছে উড়তে সাহায্য করে, উড়তে সাহায্য করে। নেক্সট হচ্ছে ঘোড়ার অগ্রপদ, অর্থাৎ ঘোড়ার পা। ঘোড়ার পায়ের আমরা পরিবর্তন দেখেছিলাম যে খুরের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে আঙ্গুল থেকে,
তো এই অগ্রপদ কিসের জন্য সৃষ্টি হয়েছিল? দৌড়ানোর জন্য। তো এখানে হচ্ছে এটা ব্যবহার হচ্ছে দৌড়ানোর জন্য, ঠিক আছে, দৌড়ানোর ক্ষেত্রে বা দৌড়ানোর জন্য আমরা লিখতে পারি। এবং নেক্সট হচ্ছে মানুষের হাত। তো মানুষের হাত কিসের জন্য ব্যবহার করি আমরা? বিভিন্ন কাজে। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন কাজ লিখতে পারি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে দেখো এই যে অঙ্গগুলো এদের গঠন একই মূলত। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস দ্বারাই গঠিত, কিন্তু কাজ আলাদা আলাদা। দেখো একটা হচ্ছে তিমির ফিমির সাঁতার কাটতে সাহায্য করছে, ঘোড়ার অগ্রপথ দৌড়াতে সাহায্য করছে, পাখির ডানা বা বাদুরের ডানা সেটা কি করছে, উঠতে সাহায্য করছে, এবং মানুষের হাত বিভিন্ন কাজের ক্ষেত্রে সাহায্য করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কাজ আলাদা আলাদা। এবার আমরা দেখি প্রাণীদের ক্ষেত্রে তো দেখলাম, তো উদ্ভিদের ক্ষেত্রেও কি এই ধরনের অঙ্গ পাওয়া যায়? হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রেও এই ধরনের অঙ্গ পাওয়া যায়। দেখো আমি উদ্ভিদের মধ্যে তাদের কিছু নাম লিখছি, যেরকম হচ্ছে পর্ণকাণ্ড। ওকে, পর্ণকাণ্ড নাম তো শোনাই হোগা, কারণ হচ্ছে পর্ণকাণ্ড দেখা যায় বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে, যে সমস্ত গাছ মরু অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে পর্ণকাণ্ড দেখা যায়, অর্থাৎ যে সমস্ত কাণ্ড রসালো, চ্যাপ্টা এবং সবুজ, সেই সমস্ত কাণ্ডকে পর্ণকাণ্ড বা সেটাকে বলা হয় ফাইলোক্লেড। তো এই পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড অ্যাকচুয়ালি ক্যাকটাস জাতীয় গাছের ক্ষেত্রে সবুজ, রসালো এবং চ্যাপ্টা। নেক্সট হচ্ছে ঝুমকোলতা। ঝুমকোলতার আকর্ষক, ঝুমকোলতা গাছের ক্ষেত্রে দেখা যায় যে কতগুলো হচ্ছে, যেরকম ভাবে আমরা দেখতে পাই মটর গাছের বা হচ্ছে লাউ গাছের ক্ষেত্রে আকর্ষক, আমি আকর্ষক সঙ্গে যুক্ত করছি কথাটা অ্যাকচুয়ালি, তো মানে ধরে ওঠার জন্য, ঠিক আছে, তো সেই ঝুমকোলতার আকর্ষক। নেক্সট হচ্ছে বেল গাছের, বেল গাছের শাখা কণ্টক, শাখা কণ্টক, কণ্টক মানে কি, কণ্টক মানে কাটা, তো শাখা কণ্টক লিখেছি এখানে। চার নাম্বার দেখো আদা। পাঁচ নাম্বার দেখো যে আলুর, আলুর স্ফীত কন্দ। ওকে, ছয় নাম্বার, এখানে অনেকগুলো লেখা যেতে পারে, পেঁয়াজের শল্কপত্র। ওকে, পেঁয়াজের শল্কপত্র। সাত নাম্বার আরও এখানে লেখা যেতে পারে, তো যাই হোক আর উদাহরণ আমি নিচ্ছি না, এইখান অবধি থাক, কারণ নিচে আরেকটি আমরা প্রশ্ন পড়ব। তো দেখো এই যে পর্ণকাণ্ড, ঝুমকোলতার আকর্ষক, বেল গাছের শাখা কণ্টক, আদা, আলুর স্ফীত কন্দ, পেঁয়াজের শল্কপত্র, তো এই যে তোমরা নামগুলো দেখতে পাচ্ছ, এই নামগুলো সবগুলো জড়িত, অর্থাৎ এদের যে গঠন আমরা যদি দেখি, আলাদা আলাদা গাছের অংশ কিন্তু এদের যদি আমরা গঠন দেখি, সবগুলো কিন্তু পরিবর্তিত কাণ্ড নামে পরিচিত, পরিবর্তিত, পরিবর্তিত কাণ্ড, সবগুলো পরিবর্তিত কাণ্ড। কি করে পরিবর্তিত কাণ্ড? আমরা জানি যে সমস্ত উদ্ভিদ বা উদ্ভিদেরা নিজের সুবিধার জন্য তাদের কাণ্ডকে যখন পরিবর্তন করে তখন সেই কাণ্ডকে আমরা পরিবর্তিত কাণ্ড বলি। তো এখানে যেগুলো নাম লিখেছে এগুলো কিন্তু পরিবর্তিত কাণ্ড, এগুলো হচ্ছে তাদের চাহিদার জন্য তারা এইভাবে সৃষ্টি করে এবং সেই কাণ্ডগুলোকে আমরা পরিবর্তিত কাণ্ড বলি। এবং এই কাণ্ডগুলোর কাজ যদি আমরা দেখি, গঠনটা একই হলেও কাজগুলো আলাদা আলাদা। যেরকম পর্ণকাণ্ড, প্রথমেই চলে আসো, পর্ণকাণ্ড দেখা যায় ক্যাকটাসের ক্ষেত্রে, এবং এই ক্যাকটাস কি করতে সাহায্য করে পর্ণকাণ্ডকে, শালক সংশ্লেষ করতে সাহায্য করে, কারণ একটু আগে বলছিলাম চ্যাপ্টা রসালো এবং সবুজ, তো এটা কিসের জন্য ব্যবহার করে, শালক সংশ্লেষ এর জন্য, তাই তো, ঠিক আছে। ঝুমকোলতার আকর্ষক, ঝুমকোলতার আকর্ষক কিসের জন্য এরা ব্যবহার করে, এটাও কিন্তু এক ধরনের পরিবর্তিত কাণ্ড, এটা কি আকর্ষক হিসাবে, অর্থাৎ আঁকড়ে ধরতে সাহায্য করে, ঠিক আছে, আঁকড়ে ধরে উপরে উঠতে সাহায্য করে, ঠিক আছে, উপরে উঠতে সাহায্য করে। নেক্সট বেল গাছের শাখা কণ্টক, অর্থাৎ বেল গাছের শাখা যে কাঁটাগুলো পাওয়া যায় সেগুলো কি কাজে ব্যবহার করে, সেগুলো হচ্ছে আত্মরক্ষার কাজে ব্যবহার করে, আত্মরক্ষা। ওকে, নেক্সট হচ্ছে আদা। আদা হচ্ছে, আদা যে পরিবর্তিত কাণ্ড সেটা হচ্ছে কি, খাদ্য সঞ্চয় করে, তারা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। আলুর স্ফীত কন্দ, এটা কি অঙ্গজ জনন করতে সাহায্য করে, অঙ্গজ জনন।
নেক্সট দেখো পেঁয়াজের শল্কপত্র, পেঁয়াজের শল্কপত্র, এই যে পেঁয়াজের শল্কপত্র এটা তারা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, এখানে খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, আমার কাছে উপস্থিত রয়েছে দেখো তোমরা এই যে আদা, ওকে আদা, আলু, সবগুলোর সঙ্গেই তোমরা পরিচিত, এবং তারপরে হচ্ছে পেঁয়াজের শল্কপত্র, তো এই যে পেঁয়াজ, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আদা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, এখানে খাদ্য সঞ্চয় করে তারা মাটির নিচে, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, তোমরা যদি, আমি জানি না কতটা পরিষ্কার আসছে, তোমরা যদি একটু দেখো এই যে আলুর যে স্ফীত জায়গাগুলো চোখ বলা হয়, তো এখান থেকে কি হয় আবার নতুনভাবে নতুনভাবে গাছ জন্মাতে সাহায্য করে, এখান থেকে সেই আলু লাগালে আমরা নতুনভাবে আবার গাছ পাবো, অর্থাৎ অঙ্গজে জনন করতে সাহায্য করে, যদিও এও খাদ্য সঞ্চয় করে। তো যাই হোক, নেক্সট হচ্ছে পেঁয়াজের শল্কপত্র। পেঁয়াজের শল্কপত্র বলতে বোঝায় যে আমরা যদি এটাকে একটু তোলার চেষ্টা করি, এই যে পাতলা চামড়াটা, তাহলে তুললে কি পাবো আমরা, তুললে এক একটা অংশ পাবো, এখন আর খুলছি না কারণ হচ্ছে এর যে রসালো অংশটা আমার চোখে এসে আমাকে কাঁদাতে পারে। তো যাই হোক, তোমরা জানো যে হচ্ছে এটা তুললে কি হয় এক একটা করে অংশ উঠে আসে, সেই অংশগুলোকে বলা হয় পেঁয়াজের শল্কপত্র, ওকে, এবং এগুলোর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে আমরা দেখলাম যে সমসমস্ত অঙ্গ গঠন একই, দেখো প্রত্যেক এই যে প্রাণীগুলোর নাম লিখেছি এদের গঠন একই কিন্তু কাজ আলাদা আলাদা, উদ্ভিদের ক্ষেত্রেও গঠন একই কিন্তু কাজ আলাদা আলাদা, তো গঠন একই কাজ ভিন্ন, দ্যাট ইজ সমসমস্ত অঙ্গ, ওকে। তাহলে আমরা বুঝে গেলাম, এবং এর সঙ্গে জড়িত আরেকটি কথা রয়েছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অপসারী। বিবর্তন, অপসারী বিবর্তন, এই কথাটা কি? অপসারী বিবর্তন বলতে কি বুঝো? তো অপসারী বিবর্তন এর ফলেই কিন্তু এই সমসমস্ত অঙ্গের সৃষ্টি হয়। আবারও বলছি, অপসারী বিবর্তনের ফলেই কি হয়? সমসমস্ত অঙ্গের সৃষ্টি হয়। তো যদি পরীক্ষায় আসে যে অপসারী বিবর্তন কাকে বলে, তাহলে আমরা লিখব যখন একই প্রজাতিভুক্ত জীবের যে অঙ্গগুলো রয়েছে, অর্থাৎ এদের গঠনটা একই হলেও যখন এরা বিভিন্ন জায়গায় বাসস্থানের জন্য, আলাদা আলাদা জায়গায় বাসস্থানের জন্য যখন এদের অঙ্গগুলো বিভিন্নভাবে অভিযোজিত হবে, তখন সেই পরিবর্তন বা সেই বিবর্তনটাকে আমরা বলবো অপসারী বিবর্তন। দেখো তিমির ফ্লিপার এ জলে থাকে, তার জন্য এর বিবর্তনটা আলাদা, বাদুর এ হচ্ছে খেচর, সরি এই স্তন্যপায়ী কিন্তু হচ্ছে উড়তে সাহায্য করে বা উড়ে খেচরের মতো, তার জন্য হচ্ছে এর যে বিবর্তন সেটা আলাদা, ঘোড়ার অগ্রপদ এ দৌড়াতে সাহায্য করে আলাদা এর প্রসেস, মানুষের হাত এটা আলাদা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কাজগুলো ভিন্ন ভিন্ন, তো সেই পরিবর্তনটাকে বলবো আমরা অপসারী বিবর্তন। তো অপসারী বিবর্তন অবশ্যই সমসমস্ত অঙ্গের সঙ্গে যুক্ত, তো এই অপসারী বিবর্তন পড়লেই হচ্ছে আমাদের কিন্তু সমসমস্ত কথাটা চলে আসবে। তাহলে আমরা বুঝে গেলাম এটা। নেক্সট আমরা চলে আসি সমবৃত্তীয় অঙ্গ। তো সমবৃত্তীয় অঙ্গ ঠিক এর উল্টা, শুধু আমরা এটাই মনে রাখবো তাহলেই আমাদের হয়ে যাবে, ঠিক উল্টা। কি উল্টা? দেখো এখানে আমরা কি লিখেছিলাম, গঠন একই কাজ ভিন্ন, তো এখানে হবে এবার কাজ একই, কাজ একই কিন্তু গঠন কি হবে? গঠন ভিন্ন, দ্যাট ইজ সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, তো আমরা সেভাবে এটা মনে রাখবো না, আমরা শুধু এটাই মনে রাখবো, তারপরে এটা হচ্ছে উল্টে দিব, ওকে এটা উল্টে দিব। তাহলে এবার কি হয়ে গেছে, কাজ একই কিন্তু গঠনটা কি ভিন্ন, আলাদা আলাদা, তো সেই অঙ্গগুলোকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলি। তো এরকম অঙ্গ আমরা যদি প্রাণীদের মধ্যে দেখি, তো প্রাণীদের মধ্যেও আমরা পাব, যেরকম প্রাণীদের মধ্যে আমি যদি লিখি বাদুরের ডানা, বাদুরের একটু আগে আমরা বাদুরের ডানা নিয়েছিলাম, ঠিক আছে, বা এখানে পাখির ডানা তোমরা নিতে পারো, এবং হচ্ছে পতঙ্গের ডানা। ঠিক আছে, তো এই যে দুটো প্রাণীর আমরা ডানা নিলাম, এদের যদি আমরা গঠন দেখি তাহলে কি হবে, বাদুরের ডানার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে বাদুরের ডানা হাড় দ্বারা গঠিত, এবং বাদুরের ডানায় রয়েছে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফেলাঞ্জেস। ঠিক আছে, বাদুরের ডানার মধ্যে হাড় দিয়ে সে তৈরি, এবং সেই হাড়গুলোর নাম আমরা পড়লাম, এবং শক্ত গঠন। ঠিক আছে, এবং এর হচ্ছে প্যাটাজিয়াম রয়েছে, প্যাটাজিয়াম অর্থাৎ চামড়া রয়েছে। পাখির ডানা যদি আমরা নিই তাহলে হাড় দ্বারা গঠিত, কিন্তু তার মধ্যে আবার পালক, পালক রয়েছে, কিন্তু বাদুরের ডানার মধ্যে পালক নেই, কিন্তু তাদের চামড়ার মধ্যে লোম রয়েছে, লোম, এটা স্তন্যপায়ী প্রাণী, বাদুর স্তন্যপায়ী প্রাণী আমাদের মনে থাকে জানো।
পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা কি দ্বারা গঠিত? তোমরা পড়েছো যে পতঙ্গের ডানা কাইটিন দ্বারা নির্মিত, কাইটিন দ্বারা নির্মিত। ওকে, পতঙ্গের মধ্যে এখানে তোমরা প্রজাপতি নিতে পারো, তোমরা এখানে ফড়িং নিতে পারো, তোমাদের যা ইচ্ছা আরশোলা নিতে পারো, যাই হোক। তো এদের কাইটিন দ্বারা নির্মিত আর এদের হচ্ছে হাড় দ্বারা নির্মিত, প্যাটাজিয়াম চামড়া রয়েছে। কিন্তু কাজ কি? গঠনটা আলাদা হলেও কাজ কি? কাজ হচ্ছে উড়তে সাহায্য করা। তাহলে বুঝতে পারছো যে হচ্ছে কাজগুলো কি একই ধরনের, একই কাজ কিন্তু গঠনটা কি আলাদা। নেক্সট আমরা একটু উদ্ভিদের উদাহরণ নিয়ে নিই। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে নেব সেটা হচ্ছে ঝুমকো লতা। ঝুমকো লতার আকর্ষক। দুই নাম্বার হচ্ছে মটর গাছের আকর্ষক। তো এই ঝুমকোলতার আকর্ষক এর যদি গঠনটা দেখি তাহলে এটা পরিবর্তিত কাণ্ড, আর মটর গাছের আকর্ষক যদি আমরা দেখি তো এটা হচ্ছে পরিবর্তিত পাতা। ঠিক আছে, তাহলে আমরা গঠনটা দেখছি যে হচ্ছে একটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড আর একটা কি পরিবর্তিত পত্র। ওকে, কিন্তু কাজ কি? কাজ হচ্ছে দুটোরই একই, আঁকড়ে ধরে উপরে উপরে উঠতে সাহায্য করা। বুঝতে পারছো? তাহলে দেখতে পেলে তোমরা হচ্ছে কাজ কিন্তু একই ধরনের, গঠনটা একই হলেও কাজটা একই ধরনের। তাহলে আশা করি তোমরা এই সমাবৃত্তি অঙ্গ বুঝতে পেরেছো। এবং এর সঙ্গে আরেকটা কথা চলে আসবে, এর যেরকম সমসমস্ত অঙ্গের মধ্যে ছিল অপসারি, এর মধ্যে চলে আসবে অভিসারি। অভিসারি কথাটা, তো অভিসারি অভিসারি কথাটার অর্থ কি? অভিসারির কথাটার অর্থ হচ্ছে যে একই পরিবেশে বসবাসের জন্য, অর্থাৎ যখন জীবেরা একই পরিবেশে বসবাস করে তখন তাদের মধ্যে উদ্বংশীয় যে জীবগুলো, সেই উদ্বংশীয় জীবের যে বৈশিষ্ট্যগুলো বা যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোর গঠন আলাদা হলেও তাদের কাজ কিন্তু একই ধরনের হতে থাকে, তখন এই যে পরিবর্তন বা এই যে বিবর্তন সেটাকে অভিসারী বিবর্তন বলা হয়। আবারও বলছি, যখন একই জায়গায় তারা থাকছে, তাদের যে উদ্বংশীয় জীব সেগুলো একই জায়গা থেকে উঠে আসছে, কিন্তু তাদের যে অঙ্গের গঠন, সেই অঙ্গের গঠন পৃথক হলেও তারা কিন্তু একই ধরনের আচরণ করছে, একই ধরনের কাজ করছে। যেরকমভাবে দেখো যে বাদুড়ের ডানা, এটা স্তন্যপায়ী, কোথায় একটা প্রাণী, আর পতঙ্গের ডানা, পতঙ্গ আর্থ্রোপোডার, অনেক নিম্ন শ্রেণীর, কিন্তু যেহেতু এরা একই জায়গায় বিস্তরণ করছে মানে একই পরিবেশে থাকছে, তার জন্য এদের কাজ কিন্তু একই, উড়তে সাহায্য করা। ঠিক ঝুমকোলতা এবং মটর গাছের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড আর একটা হচ্ছে পরিবর্তিত পত্র। তো যেহেতু একই পরিবেশে থাকছে তো এদের কাজ হচ্ছে সেই আঁকড়ে ধরে উপরে ওঠা। এছাড়াও এখানে আরও উদাহরণ দেওয়া যেতে পারতো, যেরকমভাবে প্রাণীদের ক্ষেত্রে আরও উদাহরণ তোমরা মনে রাখো যে মৌমাছির হুল। ঠিক আছে, আরও এখানে তোমরা নিতে পারো যে মৌমাছির যে হুল এবং হচ্ছে কাঁকড়া বিছের হুল, কাঁকড়া বিছের হুল। ঠিক আছে, এই যে মৌমাছির হুল এবং কাঁকড়া বিছের হুল, এটার কিন্তু গঠন কিন্তু আলাদা, গঠন কিন্তু এটার আলাদা এবং এটার আলাদা, কিন্তু দুটোরই ক্ষেত্রে কাজ হচ্ছে, দুটোই আত্মরক্ষার ক্ষেত্রে এদের সাহায্য করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে গঠনটা আলাদা কিন্তু কাজটা একই, এবং এর সঙ্গে যুক্ত অভিসারি। ঠিক আছে, যে এর সঙ্গে ছিল অপসারি, যেটা হচ্ছে ডাইভার্জেন্ট। ঠিক আছে, ডাইভার্জেন্ট ইভলিউশন বলা হয়। তো যাই হোক, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট আমরা পরের ভিডিও আপলোড করতে যাচ্ছি নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিভিজিয়াল অর্গান নিয়ে। তো আশা করছি তোমরা সাথে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।